তোমার তো মুনির বিহা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। ভালো ছিলে দেখতে বলবি, এমন এমন ছিলে আনছো, কেউ গরু পাস, কেউ ভাটি পাস, কেউ গাঁজা পাস। আমি কি করব, এখন পাস করা কোনো ভালো ছিলে নাই। তোমার দ্বারা হবে নাই, আমি একটা ঘটককে বলিয়েছি। আজ একটা ছিলের বাপ আসবি মুনিকে দেখতে। ঘটক বলি এ গো, আমার বিটির বিহার লাগিয়ে তুই এজেন্ট ঠিক করেছিস? এজেন্ট কেন হবে, ঘটক বলো ঘটক। ওই হইলো, যার নাম চাল ভাজা তারই নাম মুড়ি। তো বলি কোন ঘটক কে ডাকিছিস? ওই সেই 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 সেই। না না, এটা ঘটক দিদি বটে, নতুন ভালো ভালো সম্বন্ধ করাচ্ছি, এখনো একটাও ডিভোর্স হয় নাই। তো কতক্ষণে আসবে তোর ঘটক দিদি? দেখো আলিও মনে হয়। বলি ঘরে আছো নাকি? আসো 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 ঘটক দিদি, বসো 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 বসো। হ্যাঁ হ্যাঁ, অত আটু বাটু হবার কিছু নাই, বসছি। বসো না দাদা। এগো তোমরা বসো। হ্যাঁ ভালো, আমার কিছু নাই, বরের বাপ আর কন্যার মা বাপ আছে, তোমরা গপ্প করে এলাও। হ্যাঁ সে তো বঠেই সে তো বঠেই। লাও হে, কি কি জানার আছে সিধাও। বলি তোমাদের বিঠি দেখতে ভালো বঠেন, গায়ের রং সাদা, লেখা পড়া জানে কি নাই? বলি চাকরি কিছু করে, ঘরের কাজকর্ম জানে নো নাই, রান্না বান্না করে খাটিয়ে দিতে পারবে? কেনে তোমার বেটা রান্না করতে পারে নাই নাকি? মানে মানে আমার বেটা রান্না করবে? ও তার মানে আমার বেটি একাই খাবে, তোমার বেটা খাবে নাই? কেনে খাবে নাই, দুজনেই খাবে। তবে তো রান্নাটাকে দুজনাকে শিখতে হবে। এ কি বলছে ঘটক দিদি, এ কি বলছে ঘটক দিদি? কি বলবি, তোমার সুন্দরী, গায়ের রং সাদা, লেখা পড়া, চাকরি করা, ঘরের কাজে নিপুণা, রান্না বান্না জানা বউ চাই নাকি ঘটক দিদি? হ্যাঁ সে তো বটেই। তবে আমাদেরকেও দেখিয়ে নিতে হবে, ছেলে সব কিছু জানে না নাই, ছেলে চাকরি করে না, ব্যবসা না, বাপের ঘাড়ে বসে খায়। আ দেখো আমি ঘটক মানে মিডিল ম্যান। তুমি হাসাইলে ঘটক দিদি, আজকালের বিটি ছিলি কত কেনে পারবি? আহ তুকু ম্যানেজ করিলাও না। ই মা গো, বলি বিহাটা কি বাসের সিট বটে যে ম্যানেজ করে বসতেই বলবো? টুকু সরিয়াও আমিও বসি। আ ভালো, বেটা ছিলে ঘরে গেলে এটা কি সুধিয়াও? শুনো তোমরা, বেশি প্যাচ লাগাইও না, না হলে আমার ধারায় হবে নাই। এ ঘটক দিদি, এটা তুমি কি বলছো? গোটা পাড়ার মিয়া ছিলাগুলাকে উদ্ধার করে দিলে, আমার বেলায় ওইরকম কেনে করছো ঘটক দিদি? আমারটাকে উদ্ধার করে দাও। তবে ওই বাজে কথা বাদ দিয়ে দেনা পাওনা কি কি লাগবে দেখো। তোমার আর কি হইলো বিহাই? এতটুকু এতটুকু হইলো যখন হইছে নুনি, এতটুকু এতটুকু হলে মানুষ করছি, বুঝলে বুঝলে ঘটক দিদি? বড় বড় আদর করে এই এই এতটুকু হলে আসেছে আমাদের ঘরে। বলি বলি আমার বেটা কি এত বড় হয়েছিল নাকি? না না না, আমি তোমাকে বিটি দিই নাই, বুঝলে আমি তোমাকে বিটি দিই নাই, তোমাকে তো আমরা গায় দিচ্ছি, গায় গায়। এ গায়? এ ঘটক দিদি ই কি গায় দিচ্ছে মানে? আমার বেটা কি ছাড় যে যে গায় নিয়ে ঘর যাব? না না, ই কামাইনে কোনো বলতে জানে নাই, আমার বিটি স্বভাবটা গায়ের মতন শান্ত। আমার বেটার স্বভাবটাও সাড়ের মতন দুরন্ধর। ও সে আগে বলবে তো ঘটক দিদি, আমাদের বিটিছা পছন্দ। বিটিছা না দেখে? বিটিছা দেখার কি দরকার,
যার মা বাপ এমন দেখতে, এত এত গুণী, সেই ছায়ের দেখতে স্বভাব খারাপ হবে কি করে? বিটি ছা পাওয়া যাচ্ছে না, কোনো মতে এইটাই গোছাইন দাও। কি ঘটক দিদি, কি কান ফুসফুসে চলছে? না না কিছু না, বলছে আমার মানে ঘটকের পাওনাটা সিধাই দিছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি কি লাগবে বলো। এখন তো পাত্তপাত্তির বাপ কোয়াল লিয়া দিয়া করছে নাই, এখন তো যা লাগছে ঘটককে। শুনো, ভালো ভালো সুতির দুটো শাড়ি সোনার মতো ছিলা মিয়া বটে, তাই সোনা কিছু একটা দিবে। কাঁসার থালা বাটি ঘটি গ্লাস না দিলে কি চলে? হাজার দশেক টাকা দিবে, আর পেট ভরে মাংস ভাত দিলে হবে। কি তো বিটির পড়লে ঘটককে বেশি লাগছে? মানে বেটার পন ঘটক দিদিকে? এ মিডিলম্যান বেশি পাওনাদার। এই ঘটক দিদি ছাড়া ঘটকালি করবে কে?